कलकत्ता से। हाँ। आपका नाम क्या है? प्रीति मिश्रा। तो प्रीति जी, आज के आमी तुम्हादेर के निये जाबो तुम्हादेर प्रिय शहर। হ্যাঁ, আজকে আমি চলে আসি তোমাদের স্বপ্নের শহর রামতরকে। রামতরক? হ্যাঁ রামতরক। আর ভাই কিছু দেখাচ্ছে না, এত রোদ। আমি এখন দাঁড়িয়েছি মেছেদা ব্রিজের যে হলদিয়া মোড় যে ব্রিজ, তার ওপরে দাঁড়িয়েছি, আর সঙ্গে তো আছে মহাকাল। তো চলো শুরু করা যাক। বহুদিন তোর দেখা নাই মনের দরিয়া। সঙ্গে ভাই মহাকাল থাকবে না তা আবার হয় নাকি? এখন চলে আসছি ভাই তোমার শহর মেছেদা। ওসাই ভাই, সঙ্গে তো মহাকাল আছে আর আমার ডান্সার চলে আসছে। এই ভাই পেট্রোল পাম্প ইন্ডিয়ান অয়েল তেল তো চাই। আর এখন সময় বাজে ওই 3:30 মতো বেজে গেছে এখন। আর ফাইনালি ভাই কথা বলতে বলতে একটু আড্ডা মারতে ঘুরতে ঘুরতে ভাই চলে এলাম তোমাদের স্বপ্নের শহর ভাই, গ্রাম যাই বল না কেন তোমরা, রামতর। আর দেখো দিনের বেলায় কিন্তু গেটটা পুরো একদম রেডি তো হয়ে গেছে। আর দোল উৎসব বলে কথা, তো এই দোল উৎসবে রাধা কৃষ্ণ থাকবে না তা বললে হয় নাকি? আর প্যান্ডেলটা দেখো পুরো একদম দুর্গা পূজা যেমন থিম হয় ঠিক সেরকম করেছে। মনে আছে কি তোমাদের মেছেদা আরাধ্যা যেরকম প্যান্ডেলের থিম করেছিল 2023 সালে দুর্গা পূজায়, ঠিক সেরকম কিছু এখানে থিম করার মানে চেষ্টা বা ফুটিয়ে তোলা হয়েছে অবশ্যই। এখানে স্বয়ং ভগবান রাধাকৃষ্ণের মূর্তি দেখার পর মন থেকে একটাই জিনিস বেরোচ্ছিল, পৃথিবীতে যত জীব জন্তু দুঃখে কষ্টে পশু পাখি আছে সবাই যেন খেতে পাক, এটাই আমি চাই। আর তার সঙ্গে ভেতরে যে ডিজাইন দেখতে পাচ্ছ কত। তারপরে আর কি এই হোগুলবেড়িয়া তরুণ সঙ্গে জাতীয় ক্লাবের এই কাকা কিন্তু মশাল জেলে আজকের প্রোগ্রামটা শুরু করেই দিল। এখন চলছে তোমাদের সামনে রাজস্থানি ফোক সংস। হ্যাঁ, এই ঝাঁকিগুলো প্রত্যেকটা কিন্তু স্টেজের মধ্যে পারফরমেন্স করবে, প্লাস রোড শো হবে। যেহেতু বসন্তকাল তো বসন্তর তো গান থাকবেই। আর হ্যাঁ, এই বসন্ত এলোর সখী প্রিয় বাইরে, দেখো বাইরে যারা কাজ করে যারা থাকে, তো বলো এই মুহূর্তে কারা কারা বাইরে আছো, তার বউ কিন্তু দেশে আছে। ম্যাডাম বুঝুন, তোমাদের বাড়ি কোথায়? সকলের দক্ষিণেশ্বর ডালদা। দক্ষিণেশ্বর থেকে এখানে? বাহ, রোদ লাগছে প্রচণ্ড না? বুঝতে পারছি, প্রচণ্ড রোদ তো আছেই আছে। আর তার সঙ্গে দেখো দাদা, তোমাদের সকলের বাড়ি কোথায়? শান্তিপুর। শান্তিপুর থেকে নদিয়া থেকে আসছে সকলে? আর গরম কীরকম আজকে? বিশাল। এই গরমে পারফরমেন্স করতে কতটা বেশি কষ্ট হয়? মরে যাবে একদম একদম। তারপর এখানে মা কালীর রুদ্ররূপ থেকে শুরু করে কাল ভৈরবী, শ্যামা কালী, ছিন্ন মস্তক ও নানা রকম মায়ের রূপ এখানে তুলে ধরা হয়েছে। তারপর শুরু হলো র্যাম্পা ডান্স। এই র্যাম্পা ডান্স কারা কারা পছন্দ করো বলতে পারো? আর হ্যাঁ, এই র্যাম্পা ডান্সের যে বাঁশগুলো যে পায়ে যেগুলো লাগানো থাকে এগুলো কিন্তু একটু ছোট ছোট লাগছে, আর একটু যদি বড় হতো বেশ দারুণ লাগতো দেখতে। আরো কেমন লাগছে বলো, বসে বসে দেখতে লজ্জাই বলবে না, ঠিক আছে? তো কেমন লাগছে সবাইকে এখানে বসে দেখতে? খুব ভালো লাগছে। তো প্রচন্ড তো ভিড়, তো অনেক তো ভিড় আছে আছে। আর দেখো এইদিকে আরচলার ভিতরে ভালোই কিন্তু মানুষ বসেছে এদিকে। বলছিলাম দেখতে কেমন লাগছে? আমি বলুম না, আমার শরম কর। তারপরেই শুরু হলো আদিবাসী নৃত্য। খুব ভালো লাগছে। এক্সকিউজ মি ম্যাডাম, ম্যাডাম আপ লোক আয়ে কাহাঁ সে? আ গয়া। আরে यार কলকাতা সে। কলকাতা সে? হ্যাঁ। আপনার নাম কি? প্রীতি মিশ্রা। তো প্রীতি জি, আপনার পারফরম্যান্স হোগে আপকে?
हाँ अभी देखा मैंने जस्ट, बहुत बढ़िया। थैंक यू सर। और आपके टीम का नाम क्या है? हम लोगों का टीम का नाम है, कौन सा नाम है? राजस्थानी ग्रुप। राजस्थानी ग्रुप, पहले जो परफॉर्मेंस था सबसे बहुत 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 मस्त लगा। थैंक यू। थैंक यू। এই দাদা আর বৌদি জাস্ট মানে অনেক দিনের ভিডিও দেখছি আমার, তার জন্য ধন্যবাদ। আর তোমার নাম কি? মমি মান্না। মমি মান্না। মান্না, আজকে কি আলাদা করে সেজে আসছো আজকে? আমি এরকম এরকমই ন্যাচারাল, পুরো ন্যাচারাল দেখতে কিন্তু দারুণ লাগছে। लगता है ये हीरोइन आपके प्यार में गिर गई। আর দেখতে পাচ্ছ টোটোর উপরে উঠেছে চন্দ্রযান 3, আর তার সঙ্গে আছে ভাই এখানে কিন্তু মেয়ে নাকি, আর কাকাও কিন্তু ফুল ফর্মে আছে। जब हिट छे तू पहाड़ी बाटो मा এই জায়গাটাতে এতটা বেশি সাউন্ড, শুধু মানে সাউন্ডগুলো ক্যাপচার করতেই পারিনি। আর এই ম্যাডাম তো একমাত্র দেখে মানে আমাকে সরি মানে আমাকে দেখে পুরোপুরি অবাক হয়ে গেছিলো, কারণ এই ম্যাডাম আমার ভিডিও দেখে আর অনেক কিছু কথা বলেছিল ম্যাডামের সঙ্গে। আর এই পাশের বৌদিমণি তো জাস্ট ভাই হেসেই চলেছে, কারণ বৌদিমণি আমার ভিডিও দেখে, আর বৌদিমণি এটা আমি প্রশ্ন করেছিলাম আমি পার্সোনালি যে বৌদিমণি তুমি এত চোখের মধ্যে ডিপ করে কাজল কেন পরেছো? বৌদিমণি কেন ভালো লাগে নি? না না দারুণ লাগছে, আমাকে হেভি দেখতে লাগছে। काली नागिन के जैसी जुल्फे तेरी काली काली हसना है महाशते दिल की आवाज মিক্স বাই ডিজে ডিএক্স আসানসোল। বুঝতে পেরে গেছো এখানে কিন্তু প্রোগ্রাম আজ থেকে সবে শুরু করা হলো। আর এই রামতরল মানুষের কাছে কিন্তু বিশাল একটা ক্রেজ, বুঝতে পারছো মানুষের ভিড় কিন্তু, সে ছোট থেকে বড় সবাই কিন্তু মজা নিচ্ছে। আর হ্যাঁ এখানে কিন্তু 8 দিন মেলা চলবে, যেহেতু মেলা শুরু হয়েছে আজ থেকে কিন্তু কাল থেকে ধরাবে 7 থেকে 8 দিন তোমরা এখানে মেলা দেখতে আসতে পারবে। শুধু এই মেলাতে শুধু মেলা থাকবে না, এখানে তোমরা পাবে নানা রকম ফিল্ম স্টার, তো সবাই থাকবে থাকবে। আর তার সঙ্গে এখানে ঠাকুমাও কিন্তু বিশালভাবে সেই কিন্তু এনজয় করছে করছে। আর এরাও ভাই
এরাও খুব এনজয়। মানে আজকের দিন কিন্তু রামতরক বালসির কাছে একটা বিশাল বড় দিন, সবাই কিন্তু আনন্দ খুশিতে আছে আছে। আর হ্যাঁ, তাতা তুন্না আউ মানে আমাদের আসবে শক্তি কাপুর, তো সেই শক্তি কাপুর তো আসবেই আসবে, আর তার সঙ্গে জি তো আসছে। পুরো পজ করে দেখে নাও কারা কারা আসবে, তবেই তোমরা বুঝতে পারবে কে কোন দিন আসবে। সেই ডেটটা আমি এখনো জানিনি, জানলে অবশ্যই বলে দেবো। ওকে চলো দাদা, বাই বাই, পরের ভিডিও তাহলে দেখা হচ্ছে। আর এই ভিডিওটা কেমন হয়েছে বলো, আর অবশ্যই তোমরা আসো। এই জীবন মে দো নিয়ম হমেশা ইয়াদ রাখে, পহলা জব মিত্র সুখ মে হো তো বিনা বুলায়ে না যায়, আর দূসরা জব মিত্র দুঃখ মে হো তো বুলাওয়ে কা ইন্তজার না করে।